হ্যালো ভিউয়ার্স, একা দোক্কার আজকের পর্বে শুরুতেই দেখানো হয়েছে রাধিকা কান্নাকাটি করলে অনির্বাণ বলে, একি কান্নাকাটি কেন, এই শোনো একদম কান্নাকাটি করবে না, চলো এখান থেকে, সবাই প্যাম্পার করছে তোমাকে, সবাই তোমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তুমি কিছুতেই যাচ্ছ না, শোনো তুমি যদি এখান থেকে না যাও না আমি টেনে হিঁচড়ে নিয়ে যাব, আসো আমি টেনে হিঁচড়ে একেবারে নিয়ে যাব। কথা শুনে রাধিকা রেগে যায়, আপনি কেন এরকম করছেন আমার সাথে, আপনি চলে যান এখান থেকে। রাধিকাকে অনির্বাণ টানতে থাকে, রাধিকা কিছুতেই যাবে না, আমি কিছুতেই যাব না, আমি আপনি আমাকে কেন টানছেন, আমি কিন্তু আপনার ওয়াইফকে সব বলে দেবো, আপনার ওয়াইফ আপনাকে প্রচন্ড ভুল বুঝবে। অনির্বাণ বলে, যাতে ঠিক বোঝে আমি সেটাই কিন্তু করছি রাধিকা। অনির্বাণ বলে, আরে বাবা সংস্কার বলে তো একটা কথা আছে নাকি, ছেলে গেল গায়ে হলুদের জন্য আর মেয়ের গায়ে হলুদ হবে না, এটা কি কথা। রাধিকা বলে, কেন মেয়ের গায়ে হলুদ কেন হবে না, কথাটা বলতেই রাধিকা চমকে ওঠে, মানে আপনি কি বলতে চাইছেন অনির্বাণ স্যার। অনির্বাণ বলে, তুমি কি কিছুই বুঝতে পারো না, এই জন্যই তোমাকে ইডিয়েট বলি। আরে বাবা এই অনির্বাণ গুহ রাধিকা মজুমদার ছাড়া অন্য কাউকে কি আসলেই বিয়ে করতে পারে, একদমই নয়। তখন কিন্তু রাধিকা বলে, আপনি আমাকে আবার অপমান করছেন। অনির্বাণ বলে, আমি কোনো অপমান করছি না, আমি তোমাকেই বিয়ে করতে চাই, আমি তোমাকেই ভালোবাসি রাধিকা, আমার কোনো কমলিনীর সাথে বিয়ে ঠিক হয়নি, আমি শুধুমাত্র কমলিকে একটু নাটক করতে চেয়েছিলাম, বলেছিলাম যে একটু নাটক করে দেখাতে, আমার বউ সেজে দেখাতে, যাতে কিনা তুমি আমায় ভুল বোঝো। আসলে আমার এটা করার একটাই কারণ, আমি বুঝতে চেয়েছিলাম তুমি আমায় কতটা ভালোবাসো, আমি সেটা বুঝতে পেরে গেছি রাধিকা, যে তোমার চোখের জলে প্রমাণ করে দিয়েছে তুমি আমায় ছাড়া থাকতে পারবে না, তুমি আমায় অনেকটা ভালোবাসো রাধিকা, আর আমি সবটা সবাইকে জানিয়েই করেছি, সবাই সবটা জানে। এরপরই অনির্বাণ বলে, চলো রাধিকা কি হলো চলো না। রাধিকা বলে, আমি কিছুতেই যাব না। অনির্বাণ বলে, ঠিক তো, এরপরে যদি আমি পাজাপোলা করে তুলে নিয়ে যাই না, তাহলে কিন্তু তোমার কিছুই করার থাকবে না। রাধিকা চলে যেতে গেলে অনির্বাণ কিন্তু পাজাকোলা করে তুলে সবার সামনে গায়ে হলুদে নিয়ে যায় রাধিকা, সবাই চমকে যায়, আরে এ যে রাধিকা চলে এসেছে, অনির্বাণ তাকে কোলে করে নিয়ে এসেছে। এরপরে রাধিকা বলে, এসবের মানেটা কি, তোমরা সবাই এরকম করে নাচা গানা করছো, তার মানে তোমরা সবাই সব জানতে, ওদিকে সবাই বলে আমরা তো সবাই জানতাম, আর দেখ তুই আসতে চাইছিলি না বলে এই অনির্বাণ তোকে কোলে করে নিয়ে আসলো, এর থেকে বড় কি হতে পারে তাই না। কমলিনী বলে, আমায় ক্ষমা করে দিও রাধিকা দি, আসলে অনির্বাণ দার জন্য আমাকে এই কাজটা করতে হয়েছে, আমি করতে চাইনি, তবে হ্যাঁ আমার লাস্টের দিকে একটু মজাই লেগেছে বেশ, তাই আমি অভিনয়টা করেছি, প্লিজ রাধিকা দি আমায় ক্ষমা করে দিও আর ভালোই ভালোই বিয়েটা করে নাও, অনির্বাণদা তোমাকে ভীষণ ভালোবাসে। মুগলু এসে বলে, এত নাটক আমার আর সহ্য হচ্ছে না, দেখ শ্বশুর বাড়িতে অনেক ঝামলা করে এসেছি তো, এখন তাড়াতাড়ি গায়ে হলুদ আমাদের খেলতে দে তো, এই যে অনির্বাণদা তুমি এসো, এই রাধিকা দি তুমিও এসো। আর তারপরে এই বুবলুর হাজবেন্ড এসে বলে, আমি থাকবো না। বুবলু বলে, হ্যাঁ তোমাকে তাড়ালেও কি তুমি যাবে এখান থেকে, তুমি এখানেই সেই দাঁড়িয়ে থাকবে, তার থেকে বরঞ্চ থাকো গায়ে হলুদে। এরপরেই অনির্বাণ বলে, তোমার সাথে আলাদা করে কথা আছে। রাধিকা বলে, কি কথা আমার সাথে। তখন কিন্তু অনির্বাণ বলে যে, হ্যাঁ কথা তো আছেই, এই সময় আমি সবার সামনে বলবো কথাটা, না 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 আড়ালে বলবো, আরে বাবা তোমাকে আড়ালে বললেই তো তুমি আর কোনো বকবক করতে পারবে না, এত কথাই আর বলতে পারবে না, তোমার ওষ্ঠ আমি একেবারে বন্ধ করে দেবো। কি করে বন্ধ করবো, তুমি দেখতে চাও নাকি, না 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 তোমাকে দেখাবো কিন্তু সবার সামনে তো দেখাতে পারবো না, সবার আড়ালে দেখাবো। কথাটা শুনে রাধিকা আরও রেগে যায়, রাধিকা বলে, হচ্ছেটা কি, এটা কি কথাবার্তা হচ্ছে, আমি আপনি আমাকে আবার অপমান করছেন। ওদিকে রাধিকা অনির্বাণ একবারে বিয়ের পিঁড়িতে বসবে বলে গায়ে হলুদের জন্য ব্যস্ত, তবে রাধিকা এখনো কিন্তু অনির্বাণের প্রতি রেগেই আছে। আর এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যায়।